কথাটা সিরিয়াস নেবেন, কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। শ্বশুর বাড়ি থেকে যদি জুলুম করে কিছু নেন, আপনার ঘরে আপনি মেম্বার, বউ যে হবে চেয়ারম্যান। উঠতে খোঁটা বসতে খোঁটা, কথায় কথায় অপমান, ভিতরে যার নাই রে শান্তি, বাইরে কি তার সম্মান। উঁচু মাথা হয় রে নিচু, উঁচু মাথা হয় রে নিচু, মনে রাখবেন এইটুক, বউয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা, ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কিতা। পত্রিকাতে রোজই দেখি হয়ে বঞ্চনার বলি, অকালেতে যায় রে জোরে কত না ফোটা কলি। আসুন চেষ্টা করি ওরা, আসুন চেষ্টা করি ওরা, ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন, ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন, নিলে পরে যৌতুক, নিলে পরে যৌতুক। তোমার জীবন গেছি নাম্বার ওয়ান, যৌতুকের বিয়ে হবে না। টাকাটা যেই দেব না কেন, শুনে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে আমাকে? ও গড, তোমাকে আমার আগে ক্লিয়ার করা উচিত ছিল। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ওকে আসমা, তুমি কেমন আছো? কেমন আছি, ভালো আছি না খারাপ আছি সেই খবর কি কেউ রাখে? যদি কেউ রাখতো তাহলে অন্তত একবার খবর নিত। রূপা, আজ আমি আমার ছোটবেলার খেলার সাথীকে খুঁজে পেয়েছি। খেলার সাথী? সেটা আবার কি? আমার ছোটবেলার খেলার সাথী বাঁধন। ও বাঁধন ভাই, আচ্ছা চল ওইদিকে গিয়ে বসি, তারপর সব শুনব। বস, এবার বল। রূপা, ছোটবেলায় যার সাথে খেলাধুলা করেছি, স্কুলে গিয়েছি, সে কি আমার মনের কথাটা বুঝতে পারে না? তুই কি বাঁধন ভাইয়ের কথা বলছিস? আচ্ছা শোন,
বাঁধন ভাই তোর মনের কথা বুঝতে পারলেও তোকে বলার সাহস হয়নি। ও যদি আমার মনের কথা বুঝে থাকে তাহলে ও কেন বলতে পারে না ও আমাকে ভালোবাসে? আরে বোকা মেয়ে, তুই হচ্ছিস ধনী পরিবারের একমাত্র মেয়ে। এই গ্রামের সবচাইতে ধনী ছিলেন তোর বাবা, আর বাঁধন ভাই খুব সাধারণ পরিবারের একটা ছেলে। তোর আর বাঁধন ভাইয়ের ভালোবাসা তোর বাবা কখনোই মেনে নেবে না, আর তাই তো বাঁধন ভাই তোকে ভালোবাসির কথাটা বলার সাহস পায়নি। রূপা, তুই তোকে আমার মনের কথাটা বল না। বাঁধন যদি আমাকে ভালোবাসে আর বাবা যদি আমাদের রিলেশনটাকে না মানে, আমি ওকে নিয়ে পালিয়ে যাবো। কি বলছিস তুই এসব? পাগলের মতো কথা বলিস না তো? আমি ঠিকই বলছি। আচ্ছা চল, অনেক হয়েছে, বাসা চল, সব পরে শোন। চল ভাইয়া, আমিও তোমার সাথে স্টেশনে যাবো। চুপ, চল পালা। মামা মামি না, এই তো মামা মামি এসে গেছে। কি আমাদের সাগর, তুমি ভালো আছো? জি মামি, ভালো আছি। সাগর, এই মেয়েটি কে? চম্পামণি, মেজো মামার মেয়ে। তাই নাকি? কেমন আছো মামনি? ভালো আছি চাচি। আম্মু, উনি কে? বোকা মেয়ে, এখনো চিনতে পারলে না? ও তোমার ফুপুর ছেলে সাগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, ওকে তুমি সালাম দিচ্ছ কেন? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট হবে। কেন মামি, ছোটদের সালাম দেওয়া তো লজ্জার কিছু নেই, ছোট বড় সবাইকেই সালাম করা যায়। চলেন মামাজান, অনেক দূর হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে। যান আমার কাছে, চল। আচ্ছা দা, আমাকে একটু ভাবতে দে। পেয়েছি, কাজ করছি। তুমি আর আমি, তারপর একটা ব্যবস্থা হবে। চল তো, চল।
আসমা, ওই দেখ তোর বাঁধন আসছে। আচ্ছা শোন, তুই যা ওর কাছে গিয়ে কথা বল। কেউ যদি দেখে ফেলে ভালোবাসতে পারে, আবার দেখার ভয় পায়। যা, কেমন করে যাব, জলদি যা গিয়ে কথা বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তুই তো দেখ আশেপাশে যেন কেউ না দেখে। হ্যাঁ যাই, আমি আছি, তুই যা। কি ব্যাপার আসমা, তুমি এখানে? কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কি বলবো তাড়াতাড়ি বলো। আজ রাত 10টায় আমার সাথে বাগানে দেখা করতে আসবে, তোমার সাথে কথা আছে। আসমা, কিছুই ভাবতে পারছি না, আমি এখন কী করবো? আমি কি রাত 10টায় আসমার সাথে বাগানে দেখা করতে যাব? না, আমি যাব না, না আমি যাব। তোমরা বসে গল্প করো, আমি আসি। আরে না, কেন, আমরা একসাথে গল্প করি। ঝুমুর আপু, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলো। সাগর ভাইয়া এবছর বিএ পাস করেছে, চাচাকে বলে ওর একটা চাকরির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, সাগর ভাই এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওনার নিশ্চয়ই চাকরি হবে। হ্যাঁ আমি বলবো বাবাকে। সাগর ভাই আপনি আমাদের সাথে ঢাকায় চলেন। চাকরি কিন্তু আমার দরকার নেই, চামেলি শুধু শুধু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, মুরকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাবি। কিন্তু ঝুমুর আপু আমিও তোমার সঙ্গে যাব। অবশ্যই যাবে তুমি। সাগর ভাই আমি গ্রামে এসেছি সূর্য ওঠা দেখার জন্য। কেন, মনে হয় শহরে ভোরে সূর্য ওঠে না? তা ওঠে, কিন্তু সেটা তো বিল্ডিং এর জন্য দেখা যায় না। হ্যাঁ বুঝেছি, কিন্তু সূর্য দেখতে হবে তো অনেক ভোরে উঠতে হবে, কি পারবেন তো ম্যাডাম? পারবে পারবে, আমি উঠিয়ে দেবো, ঠিক বলছি আপু? থ্যাংক ইউ। ভাইজান, কি অনেকদিন পর তো গ্রামে আসলেন। আমি বলছিলাম কি এবার কিন্তু বেশ কিছুদিন থেকে যাবেন। থাকতে তো ইচ্ছে হয় রে, কিন্তু কি করবো বল, দায়িত্ব বলে কথা, কালকে পর্যন্ত অফিস ছুটি আছে, পরশু দিন জয়েন করতে হবে। এটা কোনো কথা বললেন ভাইজান? উপায় নেই রে, অনেক ঝামেলার কাজ পড়ে থাকে যা আমাকে একাই সামলাতে হয়। গ্রামের অনেক মানুষ আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়, এই কথাটা আপনি একটু একবারও ভাবলেন না ভাইজান? ভাবলে কি হবে রে, আমারও তো ইচ্ছে হয়, কিন্তু গল্প করছো? হ্যাঁ ভাবি, কেন না, তোমার ভাইয়ের সঙ্গে একটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
বলো কি কথা? আমি না একটা কথা চিন্তা করছিলাম সাগরের ব্যাপারে। সাগরের কি ব্যাপার? বলছিলাম কি, ওকে নিয়ে ঢাকায় চলো না, ওকে আমার এত ভালো লেগেছে, স্মার্ট ব্রিলিয়ান্ট বয়, ওকে নিয়ে যদি ঢাকায় যাই, তোমার অফিসে ওকে একটা চাকরি দিয়ে দিলে আর আমরা ঝুপুরের জন্য একটা ভালো মাস্টার পেয়ে গেলাম, ভালো হয় না বলো? ঠিক আছে, যা ভালো মনে করো করো। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাঁধন, আমি তোমাকে ভালোবাসি। আসমা, তোমার আমার ভালোবাসার সম্পর্ক কখনোই সম্ভব না। বাঁধন, সে আম কুড়ানোর দিন থেকে, সে পুতুল খেলার দিন থেকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে সাহস পাইনি। আসমা, আসমা তুমি বুঝতে পারছো না, আজ পর্যন্ত আমি একটা চাকরির ব্যবস্থা করি, তাছাড়া তোমার বাবার অর্থনৈতিক অবস্থা আর আমার বাবার অর্থনৈতিক অবস্থার মধ্যে অনেক পার্থক্য। তোমার বাবা আমাদের এই সম্পর্ককে কখনোই মেনে নেবে না। বাঁধন, আমি তোমাকে ভালোবাসি, বাবা যদি আমাদের এগুলোকে যদি না মেনে নেয়, আমাদের রিলেশনটাকে যদি না মেনে নেয়, আমি তোমাকে অনেক দূরে পালিয়ে যাবো। আসমা, ইমোশন দিয়ে জীবন চলে না। আসমা, অনেক রাত হয়ে গেছে, তুমি যাও, বাসায় যাও। বাঁধন, আসমা প্লিজ, তুমি যাও, তুমি যাও, এতটা ইমোশনাল হয়ে তুমি পড়ো না, যাও। ঠিক আছে। এই, শুনছো? না। এই শুনছো? তোমার কথা শুনলাম নাকি? আজ একটু শান্তি মতো ঘুমা তো। পরে ঘুমাও, আগে আমার কথা শোনো। আচ্ছা বলো। সাগরকে আমি ঢাকায় যেতে দেব না। ঢাকা যেতে দেবে না? না। আরে বাবা, সাগর শিক্ষিত ছেলে, শহরে গিয়ে কিছু করতে চায় করুক না। ওকে লেখাপড়া আমরা শিখিয়েছি, ওর ভবিষ্যৎ আমরা দেখব। দেখো, অন্য কেউ দেখবে না। আচ্ছা, এই কথাটা তুমি এখন চিন্তা করে মাথা গরম করো না, এখন শান্তি মতো ঘুমাই। কাল সকালে উঠে ঠান্ডা মাথায় বলবো সাগর শহরে যাবে কি যাবে না, ঠিক আছে? চামেলি কোথায় যেন যাচ্ছে? তাই তো, এত সকালে কোথায় যাচ্ছে? কি সুন্দর ফুল! চামেলি দাঁড়াও, কথা আছে। চামেলি, ও ওরা কে? ও দুর্জয়, আমাদের সাথে পড়ে। চামেলি, তোমাকে শাপলা ফুল তুলে দেই। হয়েছে, চামচামি রেখে এখন কেটে পড়, নাহলে আমি কিন্তু সাগর ভাইকে ডাকবো। কথায় কথায় সাগর ভাই, আমি কি সাগর ভাইকে ভয় পাই নাকি? দুর্জয়, ওই দেখ সাগর ভাই। ওরে বাবা রে, চল কেটে পড়ি। আরে, উনি এত সকালে এখানে কি করে? চাকরি করছে। চাকরি করছে মানে? হ্যাঁ, চাকরি করছে। সাগর ভাই, কি রে চামেলি, এদিকে আসো। সাগর ভাই, দেখো কে এসেছে। চামেলি, সূর্য তো আজকে পশ্চিম দিকে উঠবে। কেন?
ঢাকার মেম সাহেব আজকে সূর্য উঠা দেখবে। ওই যে দেখো তোমার সূর্য উঠেছে। চল বাড়িতে চল। আসো চুমাপু। রূপা কিরে আসমা, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে? কেন, সূর্য তো প্রতিদিন পূর্ব দিক থেকেই উঠে। হ্যাঁ তা জানি, কিন্তু আজ তোর বেলা যে ব্যতিক্রম। কেন? না সকাল হতে না হতেই তুই যে আমার কাছে এসে হাজির, কি ব্যাপার? বাঁধনের কথা ভাবতে ভাবতে কাল রাতে মনে হয় তুই একটুও ঘুম আসনি। ঘুমাবো না কেন মা? তোর চোখ দেখে মনে হচ্ছে তুই কাল সারা রাত একটুও ঘুম আসনি। হ্যাঁ রূপা তুই ঠিকই বলেছিস, আমি আজ রাত একটুও ঘুমাতে পারিনি। আসুন চেষ্টা করি ওরা ফুল হয়ে ফুটুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক, বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌ পরে যৌতুক, নীলে পরে যৌতুক। বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক।